হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ভূগোলের প্রশ্ন প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের যে ক্লাস সিক্সের পঞ্চম অধ্যায় রয়েছে জল স্থল বাতাস এখানে যতগুলো প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউ টেস্টের জন্য গুরুত্বপূর্ণ সেই সব প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো এই ভিডিওতে থাকবে তোমাদের এমসি ইউ টাইপ প্রশ্ন সুনস্তান পূরণ সত্য মিথ্যা কথায় উত্তর এবং বড় প্রশ্ন এবং তাদের উত্তর তো ভিডিও শুরু হওয়ার আগে তোমার যে চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো আজ ভিডিও শুরু করা যাক বলছি সঠিক টি নির্বাচন করো মান এক একের দাগে বলছে বায়ুমণ্ডলে প্রধান উপাদান হলো গ্যাসীয় পদার্থ জলীয় বাষ্প এবং অপশান এ ক্রোমিয়াম অপশান বি লোহা অপশান সি নিকেল অপশান ডি ধুলিকণা সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি যেটা বলছে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ এ এশিয়া বি ওসানিয়া সি উত্তর আমেরিকা সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি তিনেরটা বলছে শিলাক্ষয় পে চূর্ণ হয়ে অপশান এ জল অপশান বি মাটি অপশান সি বায়ু নাকি অপশান ডি পাহাড় তৈরি হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি নেক্সট বলছে চারেরটা পৃথিবীর দীর্ঘতম নদী হলো এ অ্যামাজন বি নীলনদ সি মিসিসিপি নাকি ডি গঙ্গা সঠিক উত্তর হবে অপশান নাম্বার নেক্সট বলছে পাঁচের দাগের একটি বিষাক্ত গ্যাস হলো এ অক্সিজেন বি হাইড্রোজেন সি কার্বন মনোক্সাইড সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি কার্বন মনোক্সাইড নেক্সট ছয়টা বলছে ভূবিষ্ঠ থেকে ঊর্ধ্বে এক হাজার সরি দশ হাজার কিমি পর্যন্ত প্রসারিত গ্যাসীয় আবরণকে বলে অপশান এ জলমণ্ডল অপশান বি শিলামণ্ডল অপশান সি বায়ুমণ্ডল নাকি অপশান ডি গুরুমণ্ডল সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি বায়ুমণ্ডল সাথেটা বলছে পৃথিবীর বাইরের অংশের নাম অপশান এ গুরুমণ্ডল অপশান বি শিলামণ্ডল এবং অপশান ডি ভূতক সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি তো ভিডিও আগে আগে যাওয়ার আগে কিছু প্রশ্ন তোমাদের কিন্তু এখানে দেখবে তোমার রিপিট আছে তো তোমরা সেগুলো দেখে নিও কিছু প্রশ্ন রিপিট আছে রিপিট হয়েছে নেক্সট দেখো পরের প্রশ্ন কী বলছে আট একটা বলছে ভূস ভূ অভ্যন্তরের সাথে যুক্ত নয় এমন একটি স্তর অপশান এ স্থলমণ্ডল অপশান বি গুরুমণ্ডল অপশান সি কেন্দ্রমণ্ডল নাকি অপশান ডি ভূতক সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ নয়টা বলছে এশিয়া ও ইউরোপ মহাদেশ দুটি একত্রে অপশান এ ইন্দোনেশিয়া অপশান বি ইউরেশিয়া নাকি অপশান ডি মালয়েশিয়া নাকি অপশান ডি পলিনেশিয়া পরিচিত সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি আমাদের মহাদেশগুলি বছরে অপশান এ দুই থেকে কুড়ি সেমি অপশান বি দশ সেমি অপশান সি কুড়ি থেকে চল্লিশ নাকি অপশান ডি পঞ্চাশ থেকে ষাট সেমি করে সরছে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ নেক্সট বলছে দুয়েটা সরি এগারোটা পৃথিবীর মোট জলের সেভেন নাইনটি সেভেন পারসেন্ট শতাংশ রয়েছে এই হিমবাহের মধ্যে বি সমুদ্রের জল হিসাবে অপশান সি ভ্রমজল হিসাবে নাকি অপশান ডি বায়ুমণ্ডলের মধ্যে সঠিক করতে হবে অপশান নাম্বার বি নেক্সট বলছে বারোটার মহাদেশগুলি নিজ অবস্থান থেকে সরে যাওয়াকে বলে অপশান এ মহিসরণ অপশান বি পরিচরণ অপশান সি মহিখাত অপশান ডি পাঁচ সলন সঠিক করতে হবে অপশান নাম্বার এ নেক্সট তেরোটা বলছে শিলা ক্ষয় পেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে অপশান এ জল অপশান বি মাটি অপশান সি বায়ু নাকি অপশান ডি পাহাড় তৈরি হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি চোদ্দোটা বলছে পৃথিবীতে মোট উদ্ভিদ প্রজাতি রয়েছে অপশান এ তিরিশ হাজার অপশান বি পঁয়ত্রিশ হাজার অপশান সি চল্লিশ হাজার নাকি অপশান ডি পঞ্চাশ হাজার সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি পনেরোটা বলছে প্রতিদিন গড়ে পৃথিবীর দিকে ছুটে আসা উল্কার সংখ্যা প্রায় অপশান এ দশ অপশান বি পনেরো অপশান সি কুড়ি নাকি অপশান ডি তিরিশ হাজার কোটি সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ নেক্সট ষোলোটা বলছে পৃথিবীর বাইরের অংশের নাম এটিতে রিপিট প্রশ্ন এ গুরুমণ্ডল বি শ্রীামণ্ডল আর কৃষি ভূতক সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি সতেরোটা বলছে ওজন স্তর নষ্ট হলে পৃথিবী এ ঠান্ডা হবে বি উষ্ণ হবে সি একই থাকবে একই থাকবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি আঠেরোটা বলছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো এ এশিয়া বি ইউরোপ সরি বি আফ্রিকা সি ইউরোপ নাকি ডি উত্তর আমেরিকা সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি নেক্সট উনিশটা বলছে পৃথিবীতে প্রথম প্রাণে উপস্থিত পাওয়া পাওয়া যায় এ জলে বি স্থলে সি আকাশে নাকি ডি ভূগর্ভে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ জলে কুড়িটা বলছে সূর্য থেকে আগত অতিবেগুলি রশ্মি শোষণ করে এ ওজন বি আরগন সি জেনন নাকি ডি হিলিয়াম গ্যাস সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন পৃথিবী বায়ুমণ্ডলে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা প্রধান দুটি গ্যাস এ অক্সিজেন নাইট্রোজেন অক্সিজেন ও হাইড্রোজেন বি অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড সি নাইট্রোজেন ও অক্সিজেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শ্রেণী হল এ হিমালয় বি আন্দি সি রকি না ডি অল সঠিক হবে অপশান নাম্বার বি যে স্তরে বেতার তরঙ্গ প্রচলিত হয়ে ফিরে আসে তা হলো এ আইনসফিয়ার বি মেসোস্পিয়ার সি নাকি নাকিডে ডি এক্স স্ট্যাটস স্ট্যাটসফিয়ার সঠিক উত্তর অপশান নাম্বার এ পৃথিবীতে প্রথম প্রাণে উপস্থিত পাওয়া যায় এ জলে বেশলে সি আকাশে নাকি ডি ভূগর্ভে সঠিক উত্তর অপশান নাম্বার এ জলে নেক্সট বলছে ভূগর্ভের উপর শিলার মাটি শিলা আর মাটি মাটিতে তৈরি হয়েছে এ গুরুমণ্ডল বি শিলামণ্ডল সি শান্তমণ্ডল নাকি ডি বায়ুমণ্ডল সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি আন্দির যে আন্দির যে ধরনের পাবশ্রেণী এ প্রাচীন ভঙ্গিল বি নবীন ভঙ্গিল সি স্তব পর্বত নাকি ডি ক্ষয়জাত পর্বত সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অস্ট্রেলিয়ার যে মহাদেশে অবস্থিত এ এশিয়া বি আফ্রিকা সি ওসানিয়া নাকি ডি ইউরোপ সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি বায়ুমণ্ডল যুক্ত নয় এমন একটি স্তর হল এ শান্ত শান্তমণ্ডল বি ওজন স্তর ওজনমণ্ডল সি কেন্দ্রমণ্ডল নাকি ডি মণ্ডল সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি পৃথিবী উচ্চতম সিংহ হল এ কাঞ্জঙ্গা বি মাউন্ট এভারেস্ট সি কে টু নাকি ডি কিলিমানজারও সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি বায়ুমণ্ডলের ঝড় ও বৃষ্টিপাত স্তর বৃষ্টি স্তর হল এ বি স্ট্র্যাটোস্পিয়ার সি মেসোস্ফিয়ার নাকি থার্মোস্পিয়ার সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ প্রোপোস্পিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে ষোলো থেকে ভূপৃষ্ঠ থেকে ষোলো থেকে কুড়ি কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম এ হোমোস্পিয়ার সি থার্মোস্ফিয়ার সি স্ট্র্যাটোস্পিয়ার নাকি ডি এক্সোস্ফিয়ার সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি পৃথিবীর বৃহত্তম নদী হল এ অ্যামাজন আমাজন বি নীল নদ নাকি সি মিসিসিপি নাকি ডি গঙ্গা সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ এটি হচ্ছে বৃহত্তম বৃহত্তম হচ্ছে আমাজন আর দীর্ঘতম হলে নীল নদ এটি কিন্তু তোমার মনে রাখবে পৃথিবীর ছাতা বলা হয় যে স্তরকে এ প্রোপোজ কে বি ওজন স্তরকে সি মিসেস কে নাকি ডি এক্স সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি এরপর হচ্ছে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন যার মান হচ্ছে এক এক কথায় উত্তর দাও বলছে গঙ্গোত্রী কবে কোথায় ও কেন স্থাপিত হয়েছে উত্তর উনিশশো বিরাশি সালে জানুয়ারি জানুয়ারি আন্টার্টিকায় প্রথম ভারতের প্রথম গবেষণাগার দক্ষিণ গঙ্গোত্রী স্থাপিত হয়েছিল পৃথিবীর শুরু স্থান কোনটি উত্তর আন্টার্কটিকা আন্টার্টিকা রাশিয়ার গবেষণা গবেষণা কেন্দ্রভস্তক উষ্ণতা হচ্ছে মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আন্টার্টিকার প্রবল তুষার ঝড় কিনায় পরিচিত বিজার্ড পেঙ্গুইনে ঠান্ডা লাগে না কেন উত্তর চামড়া নিচে পুরু চরি থাকে বলে নেক্সট প্রশ্ন বরফের নিচে সুরঙ্গ বানিয়ে আন্টার্টিকা বসবাস করে কোন প্রাণী উত্তরাবে সিলমাছ। কুমেরু বিন্দু থেকে কত ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত আন্টারটিকা মধ্যে অবস্থিত ষাট ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত কোন জাতীয় পেঙ্গুইন সবচেয়ে বড় হয় হচ্ছে এম্পরার পেঙ্গুইন বরফের নিচে সুরঙ্গ বানিয়ে থাকে রিপিট প্রশ্ন আন্টার্টিকার কয়েকটি দেশের গবেষণা করা রয়েছে প্রায় চল্লিশটি দেশের কোন মহাদেশকে বিজ্ঞানীর স্থান বলা হয় আন্টারটিকা মহাদেশকে আন্টার্টিকার প্রতীকী প্রাণীর নাম কি পেঙ্গুইন পেঙ্গুইন ঠান্ডা লাগে না কেন এটি রিপিট প্রশ্ন সুমের বসবাসকারী প্রধান প্রাণীর নাম কি উত্তর হবে ভাল্লুক এরপর হচ্ছে দেখো সুন্দর স্থান পূরণ করো একটা বলছে পৃথিবীর শীতলতম স্থান মহাদেশ আন্টার্টিকা নেক্সট বলছে ড্যাশ মহাদেশ আন্টারটিকা গ্রীষ্মকাল নভেম্বর ও ফেব্রুয়ারি মাস হচ্ছে ভিনসন মেসিফের উচ্চতা ড্যাশ মিটার আট হাজার সরি চার হাজার আটশো সাতানব্বই মিটার আন্টার অবস্থিত আন্টার্টিকা অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম উত্তর ড্যাশ উত্তর হবে দক্ষিণ গঙ্গোত্রী আন্টার্কটিকা স্থাপিত রাষ্ট্রীয় গবেষণা কেন্দ্র হল ড্যাশ উত্তর ভস্তক নেক্সট বলছে সাগরের তীরে অবস্থিত মাউন্ট এরেবাস হলো আন্টারটিকার ড্যাশ উত্তর হবে জীবন্ত আগ্নেয়গিরি আন্টার্টিকা মহাদেশে বেষ্টন করে আছে ড্যাস হবে কুমেরু মহাসাগর আন্টার্টিকায় ড্যাস পৃথিবীর শীতলতম স্থান হবে ভস্তক নেক্সট দেখো বলছে সত্য মিথ্যা নির্বাচন করো বলছে আন্টার্টিকা গ্রীষ্মকালে যদি দেখা যায় এটি হয় মিথ্যা সবচেয়ে ছোটো পেঙ্গুইন এম্পেরার উত্তর মিথ্যা আন্টার্টিকার উপরের স্তর উপরে বরফের স্তর প্রায় দুই থেকে চার কিমি পুরো এটি হয় মিথ্যা আন্টার্টিকা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ এটি হয় সত্য আন্টার্টিকা মহাদেশটি একটি উঁচু স্বভূমি এটি হবে মিথ্যা এরপর হচ্ছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন যার মান হচ্ছে তিন কি কি প্রশ্ন বলছে দেখে নাও বায়ুমণ্ডলের ফলে কি কি হতে পারে সরি বায়ু ফলে কি কি হতে পারে নেক্সট বলছে অ্যাসিড বৃষ্টি কী অ্যাসিড বৃষ্টির প্রভাবগুলি উল্লেখ করো নেক্সট প্রশ্ন বায়ু ফলে কী কী হতে পারে আর শেষ প্রশ্ন বলছে গ্রিন হাউস গ্যাস কি গ্রিন গ্যাস কি এবং এর প্রভাব বলতে কি বোঝো তো এই ছিল তোমাদের ক্লাস সিক্সের ভূগোলের পঞ্চম অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সকল প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এটি লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য